চট্টগ্রাম শহর থেকে 20-30 কিলোমিটার দূরে কর্ণফুলী থানার ফকিরনির হাটের পাশেই গ্রামের ভিতরে গড়ে তোলা হয়েছে পাপস টু পেট বাংলাদেশ নামে কুকুর লালন পালন এবং জন্মদানের প্রজননের একটি খামার। এই খামার গড়ে তুলেছেন চট্টগ্রামেরই এক ছেলে, তার নাম হলো তাশফিক আনোয়ার। তিনি কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে বিবিএ করছেন। তিনি চট্টগ্রামের প্রেসিডেন্সি স্কুল থেকে লেখাপড়া করে শেষ করে তিনি সে কানাডার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। যাও, গো 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 স্কুবি, ঢুকো 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 ঢুকো। এই যে বললেন ঢুকো ঢুকো, এটা কি এত এত ট্রেইনড, এত প্রশিক্ষিত? আমি জিনিসটা হচ্ছে আমি ওইভাবে কোনো ট্রেন করি নাই। আমি ওইসব ট্রেনিং প্রসিজার্স যেগুলো ধরেন ডগ স্কোয়াডরা দিয়ে থাকে ওইসব হয় না, এটা পুরোপুরি আমার যেটা মনে, ওরা আমার মনের কথাটা বুঝে, বুঝছেন? এখন ও ছোট থেকে একসাথে বড় হয়েছে, আমি জাস্ট এভাবেই বলি বসো আসো বসো, বসে যায়। জানি না, মানে যেমন আমার কেয়ারটেকার বলে যে স্যার আমার কোলে আমার ইয়েতে উঠে না, মানে আমার গায়ের উপর উঠে না, আপনি আসলে আপনার গায়ের উপরেই উঠে। তো জিনিসটা কি এটা মনে হয় কি ওরা সারাদিন ওয়েট করে আমি কখন আসব, আমার সাথে খেলাধুলা করবে। আমার সাথে রিলেশনটা একটু অন্যরকম ওদের, যেমন স্কুবিকে ওকে অন্যরা কেউ গো বললেও যায় না, বাট ও আমার সাথে এই যেমন দেখেন ওকে। এখন আমি যদি বলি বাসায় ঢুকো স্কুবি, যাও ঢুকো ঢুকো বাসায় ঢুকে যাও, মানে জিনিসটা হয় কি কিছু কিছু কুকুর দেখবেন জাস্ট কথাটা কমান নাই, কিন্তু ওকে এখন ধরেন আমি বললাম যাও, কিন্তু সে যাচ্ছে না, কারণ তার মাথার ভিতর আছে কি সে গো মানেই হচ্ছে আমি খাঁচায় যাব। কিন্তু ওদের সাথে আমার কোনো টার্মস বা ফিক্সড কোনো ওয়ার্ডিং বা এসব নাই, মানে আমার কথা হচ্ছে ওকে আমি যদি এখন চিটাঙ্গা ভাষায় বলি ওর দেখবেন ঢুকে গেছে, বুঝছেন? তো ওকে আমি গো বললেও সে যাবে, যাও বললেও যাবে, এইভাবেই ট্রেন। যেমন পেপারও, পেপারও মোটামুটি ও বলবো না ফুললি ট্রেন্ড, বাট ও হচ্ছে পেপার, ও আপনার জার্মান শেফার্ড ব্রিডের একটা কুকুর। এখন ও হচ্ছে ফিমেল, তো আপনি বলতে পারেন যে বাকি শেফার্ডগুলো অনেক বড়, ও সাইজের ছোট কেন? ইউজুয়ালি যেটা হয় ফিমেল ডগরা আপনার ছোট হয়, হ্যাঁ, তো শেফার্ড ফিমেল শেফার্ড বলে ও একটু ছোট। ও আবার কনসিভও করছে, ও এখন প্রেগনেন্ট। নো এ বাইরে এরকম অস্থির কেন? বেড়ে যাবে নাকি এটা? আজ
ঘাটা ঠিক হয়েছে না একটু বলেন এটা কি? আচ্ছা, ও হচ্ছে জার্মান শেফার্ড, কিন্তু ও শর্টকট। শর্টকট শেফার্ডদের একটা ভালো জিনিস কি, আপনার মেইনটেনেন্স হচ্ছে অনেক লো, ওরা গরমে আপনি পালতে পারবেন ওদেরকে। আপনার খুব একটা ওদের কোটের যে জিনিসটা হয়, যেমন আমার লং কোটকে রেগুলার ব্রাশ করতে হয় কারণ জট লেগে যায়, ম্যাট হয়ে যায় ওদের ফারে, কিন্তু শর্টকোটের আসলে এই জিনিসটা নাই। শর্টকোট আপনি চাইলে ওদের লোমটা আপনি জট লাগাইতে পারবেন না, তো খুব ভালো। ওদের ফাঙ্গাল ইস্যুটা খুব কম হয় যেহেতু কোটটা শর্ট, খুব এরকম একটা ঝাড়ে দিলেই ধরেন লোম ময়লা টয়লা যা আছে সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। কিন্তু লং কোটের যেটা হয় মেনটেনেন্স, সাপ্লিমেন্টস এসব খুব দিতে হয়, শর্টকোটের এসব নেই। তো ওদেরকে যেমন আমি আমার পুরো ফার্মটা ওরা গার্ড দেয়, ওরা ছাড়া থাকে। ইয়ান, ওর নাম ইয়ান, ইয়ান রাতে ছাড়া থাকে, ও গার্ড দেয়। ও 25,000 শর্টকোট, আসলে 25,000 হচ্ছে আমি বলবো খুব আইডিয়াল প্রাইস, 25,000 এর বেশি হওয়া উচিত না, হওয়া উচিত না ঠিক না, যেমন টপ কোয়ালিটি শর্টকোট হলে 30-35 হইতে পারে, বাট সবাই তো আসলে কম দামি কুকুর কিনে যাতে মেইনটেনেন্স কম করতে পারে, গার্ডিং এর জন্য ভালো, তো ওইভাবে শর্টকোট বেস্ট আমি বলবো, কারণ 25,000 দিয়ে এর থেকে ভালো কুকুর আর কিছু নাই আমার জানা মতে। আমার চোখে শেফার্ড হচ্ছে অলরাউন্ডার, ওরা গার্ডিং এ ভালো, ওরা আপনার বাচ্চাদের সাথে ভালো ফ্রেন্ডলি, হ্যাঁ ট্রেনিং খুব ইজিলি ট্রেন করতে পারবেন, তো সব দিক দিয়ে শেফার্ড অলরাউন্ডার। যেমন রটওয়াইলার আপনি কখনো বাসার ভিতর পালতে চাইবেন না, বাট শেফার্ড আপনি বাসার ভিতরে পালতে পারবেন, বাসার বাইরে পালতে পারবেন। নো এই এটা রটওয়াইলার, তো রটওয়াইলার ডগরা হচ্ছে মানে খুব ফেরোশাস হয়, গার্ডিং এর জন্য খুব ভালো, আবার লয়ালও হয় প্রচুর। ও যেমন খুব লয়াল, ওকে যে আমি এখন হাত দিছি একটু চুপ হয়ে গেছে, বাট আপনারা একটু সামনে আসলেই বা কেউ যদি আমাকে ধরতে আসে তখনই দেখবেন সে অ্যাটাক করতে চায়, যেটা হলো যে ওনাকে দেখে এখন অ্যাটাক করতে চায়। এই এথেন সিট বসো, এথানা বসো বসো সিট, এখন রেসলেস হয়ে আছে, ও এখন বের হইতে চাই। আমার যে ব্ল্যাক শেফার্ড আর ব্ল্যাক এন্ড ট্যান শেফার্ড আছে, ওদের বাচ্চা চ্যাম্পার লেক্সির বাচ্চা, এখানে আপনার তিনটা ছেলে দুইটা মেয়ে আছে। এটা তো ভালোই শুইতাম। হ্যাঁ এই কি এদের নোকের আচরে, এখন তো বিয়া থাকবে না। না নোকের নোকের আচরে কিছু হয় না আসলে, নোকে যেটা হয় নোকে ময়লা থাকলে একটু কাটলে ধরেন ব্যাকটেরিয়া ইনফেকশন কিছু হইতে পারে, কিন্তু জলাতঙ্ক বা রেবিস জিনিস যেটা ওটা মেইনলি আপনার হয় হচ্ছে কামড় থেকে, বাট ওদের এখন ওই রেবিসের বয়সও হয়নি। আর ওরা ফুল ওরা ভ্যাকসিনেটেড, ফার্স্ট ডোজ হয়ে গেছে, সেকেন্ড ডোজের টাইমে রেবিসের ভ্যাকসিন ডোজটাও করে যাবে, তো এরপর গুপ্তগুর কোনো প্রবলেম। এটার ভবিষ্যৎটা কি যদি একটু আপনি বলেন? ফিউচার আমি বলবো অনেক ব্রাইট, অনেক ব্রাইট। কোন দিক দিয়ে আপনি ওদেরকে দিয়ে, যেমন দেখেন এখন আমার এত বড় জায়গা, আমার এখানে কিন্তু মানুষ কম, তো ওরাই গার্ড দেয়। তো এখন যেটা হয় যে এখন কুকুর এমন জিনিস, এরা তো আপনার মানে প্রভুভক্ত যে বলে, খুবই লয়াল ওরা, তো এখন ও কিন্তু আর কারোর কথা শুনবে না। এখন ধরেন একটা ডাকাত ঢুকলো, হাতে বন্দুক বলেন ছুরি বলেন দা বলেন এসব নিয়ে ঢুকলো, এখন আমি যদি গার্ড রাখতাম হইতে পারে ধরেন গার্ড ভয়ে উল্টা দিকে দৌড় দিছে বা চাকরি ছেড়ে চলে গেছে, কারণ এরা তো এত কিছু বুঝে না। আর আমার কুকুরদের কিন্তু রেকর্ড আছে, এখন অনেকজন না বলে ঢুকছে, চোর ডাকাত ঢুকছিল একবার, যেহেতু আমার গরু আছে অনেক সময় গরু চুরি করতে আসে, তো রেকর্ডও আছে যেমন পুকুরে নেমে কামড় দিয়ে চলে আসছে। কুকুর লালন পালন করা থেকে এটাকে বাণিজ্যিকভাবে যে ব্রিডিং করা চাষাবাদের জায়গায় বাংলাদেশ চলে আসছে, এটার ভবিষ্যৎ কি, এটা কোন জায়গায় গিয়ে পৌঁছাবে বলে আপনি মনে করেন? আমি যেটা মনে করি যেটা হচ্ছে এই যে, যেমন ধরেন দেশের বাইরে থেকে আমরা কুকুর বাংলাদেশে আনতেছি, তো আমার যেটা ইচ্ছা আমি যেটা চাই যে আমরা এত ভালো ব্রিড কেন আনতেছি, আমরা এত হাই কোয়ালিটি ব্রিড কেন ব্রিড করতে চাচ্ছি, জিনিসটা হচ্ছে একটাই যে আমি চাচ্ছি যাতে আমরা এক্সপোর্ট করা শুরু করি। যেমন আমরা এখন পাকিস্তান থেকে পোল্যান্ড থেকে যে ব্রিড আনতেছি, তো একটা টাইম আসবে ইনশাল্লাহ যে পাকিস্তান আর পোল্যান্ড বা অন্যান্য দেশ আমাদের থেকে চাইবে, বলবে যে আপনারা পাঠান আমাদেরকে। এটার ওয়ার্ল্ড মানে বিশ্বব্যাপী এটা চাহিদা কেমন? আপনি চাহিদা অনেক, বিশ্বব্যাপী চাহিদা অনেক, বাংলাদেশে হইতে পারে,
জিনিসটা হচ্ছে পেট সেক্টর খুব পিছায় আছে, বাট আপনি বিদেশে দেখবেন পশু পাখিদের জন্য আলাদা ক্লিনিক, আলাদা গ্র্যান্টস দেয় গভর্নমেন্ট, আলাদা কবরস্থান পর্যন্ত আছে। এখন যেমন সবাই কুকুর পালতেছে, সবাই কুকুর কিনতেছে, আর সবাই কোয়ালিটি কুকুর চাই। হ্যাঁ, যে অনেক কুকুর দেখবেন যে ইনব্রিডিং, যেটা ভাই বোনের মধ্যে যেটা ব্রিড করলে ধরেন অনেক সময় কুকুর আপনার বোন স্ট্রাকচার উইক হয়, কালার ওরকম আসে না, হ্যাঁ, বা সাইজে গ্রোথ আটকায় থাকে, বা ইমিউন সিস্টেম খুবই ইয়ে থাকে, উইক থাকে, দুর্বল থাকে। তো যেমন হয় যে আমি যেরকম ভাই বোনের মধ্যে ব্রিডিং হয় না, আমার খুব স্ট্রিক্ট কিছু রুলস আছে, আমি বছরে একবারই ধরেন বাচ্চা করলে নেক্সট ইয়ার আমি গ্যাপ দিই, আর ফোর্স ব্রিডিং করি না, ওরা নিজেদের পার্টনার নিজেরাই চুজ করে নেয়, তো এটা ওদের ইচ্ছা, এটা তো আমার ওদেরকে দিতেই হবে, কারণ ওরা প্রাণী। আর যেটা হচ্ছে আরেক দিক দিয়ে হচ্ছে যে যেমন র‍্যাবের কথা বললেন, চিতা ও স্নিফিং ডগ ও খুঁজে বের করতেছে যে লাশগুলো কই আছে না আছে বা এসব, তার এখন যেমন ডগ স্কোয়াডের কুকুররাও খুব ভালো কাজ করতেছে, কারণ ওরা এখন প্রপারলি ট্রেনিংটা পাচ্ছে। বাংলাদেশে গভর্নমেন্ট ধরেন বাইরের থেকে ট্রেনার্স আনতেছে, কুকুরদেরকে ট্রেন করতেছে, ওরা ড্রাগস বা সন্ত্রাস দমন করা ওইসব কাজে আসতেছে, তো ভালোই, ফিউচার ব্রাইট, ফিউচার দেখতেছে। আর লাস্ট 2-3 ইয়ার্স ধরে দেখলাম এটা আরও ভালো হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে। এটা ধরেন একটা, হ্যাঁ, 2015-এ যখন আমি শুরু করছি তখন এটা ছিল না, তখন এরকম অনেকে আমাকেও টিজ করতো যে আমি কুকুর পালতেছি, আমার নামই চেঞ্জ হয়ে গেছে, আমার নামের আগে ধরেন কুকুর তাশফিক এরকম একটা নাম ট্যাগ হয়ে গেছিলো, বাট এখন আর ওই জিনিসটা নাই, এখন ধরেন সবাই আমাকে বলে পাপ স্টুপেট বাংলাদেশের মালিক, ভালো লাগে, নিজের থেকেও ভালো লাগে। বাট হ্যাঁ, আমার টার্গেট হচ্ছে এখন ব্রিড আরও ভালো করা, আরও হাই কোয়ালিটি ব্রিড ভালো করা, আর আমরা যাতে বাংলাদেশ বাংলাদেশি হিসাবে যাতে আমরা এক্সপোর্ট করতে পারি। নিজের ছেলে যাবে যে ভালো করা হয় সেভাবে আমি ওগুলো পালন করি, দেন কোনো ওরা যদি কোনো ব্যথা পায়, ব্যথাটা আমার আমার পরে যেয়ে লাগে, এই সিস্টেম করে আমি ওগুলোকে পালন করি। ক্লায়েন্ট লেভেলে কারা কারা হ্যান্ডেল করেন?